চলো স্টার্ট। তাহলে দেখা যাচ্ছে দুটো বোতলকে কিন্তু একটা পাইপ পাইপের সাথে কানেক্ট করা আছে। দুটো বোতল বিভিন্ন আকারে, ছোট ছোট দুটো বোতল, দুটো আলাদা আলাদা কোম্পানির বোতল, বুঝতে পারছো তোমরা। এবার সমর্থনশীলতা ধর্ম অনুযায়ী কি হওয়ার কথা স্যার? বল ভালো, চলো এখানে আমি জল ঢালা শুরু করছি। অলরেডি কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে। তাহলে দেখো এখানে উচ্চতা বেশি, তাহলে চাপ কিন্তু বেশি হবে এখানে উচ্চতা। হ্যাঁ এবার কিন্তু দেখো, হ্যাঁ উচ্চতা থেকে নিম্ন চাপের দিকে যাচ্ছে জল। দেখো যাচ্ছে যাচ্ছে, তারপর দেখো সবাই একই উচ্চতায় গিয়ে কিন্তু থেমে যাবে। তাহলে দেখতে পাচ্ছ একই উচ্চতায় গিয়ে থেমে যাচ্ছে, কারণ দুটো বিন্দুতে কিন্তু তরলের চাপ সমান হচ্ছে, তখন আর প্রবাহ হচ্ছে না। তরল সবসময় উচ্চ চাপ বিশিষ্ট অঞ্চল থেকে নিম্ন চাপ বিশিষ্ট অঞ্চলে যাবে, কিন্তু যখন চাপটা সমান হয়ে যাচ্ছে তখন আর তরলের প্রবাহ হচ্ছে না, তখন সমান উচ্চতায় গিয়ে থেমে যাচ্ছে। এই হচ্ছে তোমার সমর্থনশীলতা ধর্ম।